নির্মীয়মান বিল্ডিংয়ে স্টার্টারিং করার সময় অসাবধানতাবশত দোতলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক নির্মাণ শ্রমিক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে রতুয়া থানার ফরিদপুরে। স্থানীয় লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম ওই নির্মাণ শ্রমিকের নাম বিজলি খান বস, 48 বছর, তার বাড়ি রতুয়া রুকুন্দিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার সকালে ফরিদপুরে একটি নির্মীয়মান বাড়ি স্টার্টারিং এর কাজ করছিলেন বিজলি। দুপুরে কাজ চলাকালীন পাহাড়কে দোতলা থেকে একেবারে নিচে পড়ে যান তিনি। হাতে পায়ে মাথায় বুকে গুরুতর চোট লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঞ্জিত এর রিপোর্ট, NTVWB। ঘটনা